Assalamu alaikum everyone. I hope you guys are doing absolutely fine. আজকে খুব স্পেশাল একটা ভ্লগ নিয়ে আসছি। অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আসলে কি বিষয় আপনাদের সাথে কথা বলতে আসছি। আজকের এই ভিডিওটা খুবই শর্ট হবে বাট অন টু দা পয়েন্ট হবে এবং অ্যাট্রাকটিভ হবে। ওয়াই নট? ইউ গাইজ হ্যাভ সিন যে বাংলাদেশে অফিসিয়ালি ইয়ামাহা R15M, R15 ভার্জন 4, ইয়ামাহা FZX কিন্তু চলে আসছে। ইয়েস, আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এই বাইকটি বাজারে কবে লঞ্চ করতে যাচ্ছে ACI মোটরস অর্থাৎ ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ। সো আইড লাইক টু ওয়েলকাম ইউ অন মাই চ্যানেল রনেশ, নেভার স্টপ এক্সপ্লোরিং। বাজারে যখন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসে, অফিসিয়াল ডিস্ট্রিবিউটাররা যখন কোনো পণ্য বা কোনো প্রোডাক্ট যখন নিয়ে আসছে, তারা কিন্তু চাইলেই সাথে সাথে কিন্তু মার্কেটে লঞ্চ করতে পারে না। কেন পারে না? ইয়েস, একটা অফিসিয়াল প্রোডাক্ট, একটা অফিসিয়াল ডিলার যখন বাংলাদেশে নিয়ে আসে তাদের প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টের পেছনে তাদের বেশ কিছু শ্রম দিতে হয়, বেশ কিছু সময় পার করতে হয়। ফোর্সে একটা মোটরসাইকেল যখন বাংলাদেশে আসে, অফিসিয়াল ডিস্ট্রিবিউটররা যখন নিয়ে আসে, তারা কিন্তু এই মোটরসাইকেলের এন্ডোরেন্স টেস্ট করে। হোয়াট ইজ এন্ডোরেন্স টেস্ট? বেসিক্যালি একটা মোটর বাইক, ইয়ামাহা R15M যদি ধরি, এই বাইকটাকে বাংলাদেশের রাস্তায় পরীক্ষা নিরীক্ষা করা হবে। নট অনলি দিস, এর স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি এনশিওর করতে হবে, এবং একটা ক্রেতা অর্থাৎ বাইকার যখন এই বাইকটা কিনবে, সে যেন একটা স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স পায়, সেটাও কিন্তু এনশিওর করার দায়িত্ব সেই অফিসিয়াল ডিলারের। সো যেটা বলছিলাম আপনাদেরকে, এই এন্ডুরেন্স টেস্ট একবার কমপ্লিট হয়ে গেলে, এবং শুধু তাই নয়, এই মোটরসাইকেলটির জন্যে যারা টেকনিশিয়ানরা যারা কাজ করবে তাদেরকে কিন্তু একটা প্রপার ট্রেনিং দেওয়া, এনশিওর করাটাও কিন্তু সেই কোম্পানির দায়িত্ব, যে কারণে তারা কিন্তু এই সকল প্রসিডিওর একবার মেনটেন করে ফেললে তারপরে কিন্তু বাংলাদেশের বাজারে তাদের যে নতুন নতুন প্রোডাক্টগুলো থাকে সেগুলো লঞ্চ করে থাকে। আমি তো অনেক বেশি এক্সাইটেড বিকজ বাংলাদেশে কিন্তু চলে আসছে ইয়ামাহা R15M, ইয়ামাহা R15 ভার্জন 4, FZX অফিসিয়ালি। সো সার্ভিস এনশিওর করার দায়িত্ব অফিসিয়াল ডিস্ট্রিবিউটারদের, এবং লেটস নট ওয়েস্ট টাইম, চলুন আপনাদেরকে এই বিষয়ে হালকা পাতলা কিছু কথা বলি, এবং আমিও আপনাদেরকে সাথে নিয়ে ইয়ামাহা R15M এবং FZX এখন আমার ঠিক ক্যামেরার পেছনেই আছে সেদিকে চলে যাই। বলে রাখতে চাই, এই এন্ডুরেন্স টেস্টের মাধ্যমে রয়েছে কিন্তু ফাংশনাল অ্যাবনর্মালিটি টেস্ট, যেখানে দেখা হয় একটি মোটরসাইকেল থেকে কোনো আনইউজুয়াল সাউন্ড আসে কিনা, চেসিস বা মেটাল আইটেমে কোনো ডিফেক্ট আসে কিনা। কারণ আমরা জানি এক এক দেশের রোড কন্ডিশন এবং এনভায়রনমেন্ট কিন্তু একেবারেই এক এক রকম, আর এই এন্ডুরেন্স টেস্ট থেকে পাওয়া ফলাফলই কিন্তু পরবর্তীতে যাচাই করা হয়, এবং কোনো কাউন্টার মেজার নেওয়া থাকলে কিন্তু সেটাও নেওয়া হয়ে থাকে। একটি অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু শুধু এন্ডুরেন্স টেস্ট করলেই হয় না, এর পাশাপাশি এর কাস্টমারদের আফটার সেল সার্ভিসের জন্য স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি এনশিওর করা হয়ে থাকে, এবং সকল টেকনিশিয়ানদের কিন্তু প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থাও করে থাকে এই অফিসিয়াল ডিস্ট্রিবিউটররা। যার কারণে অফিসিয়াল মোটরসাইকেলগুলোর লংজিভিটি কিন্তু অনেক বেশি হয়ে থাকে, এবং এত কিছু করার পেছনের কারণ একটাই, মার্কেটের প্রোডাক্ট ছাড়ার পরে ক্রেতা অর্থাৎ আমাদের মতন বাইকার যারা আছে তারা যেন কোনো রকম ঝামেলা পোহাতে না হয়, এবং স্পেয়ার পার্টস থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রপার সার্ভিস যেন একজন বাইকার পায়। আর এর জন্যই ACI মোটরস বাংলাদেশ অর্থাৎ ইয়ামা মোটরসাইকেল বাংলাদেশ কিন্তু ইয়ামা FZX এবং ইয়ামাহা R15 ভার্সন 4 বাংলাদেশে নিয়ে এসেছে, এবং তারা এই মোটরসাইকেলগুলোর এন্ডুরেন্স টেস্ট করছে, এবং খুব শীঘ্রই আপনারা অফিসিয়ালি এই মোটরসাইকেলগুলো তাদের অফিসিয়াল ডিলার পয়েন্টে পেয়ে যাবেন।
এই ছিল হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে Yamaha R15M, R15 version 4, Yamaha FZX, how they are going to launch it. And they are going to launch it very soon, officially. চলে আসছে বাংলাদেশে আছে আমি ধরে দেখছি, so don't worry about it. আর এটা স্পেসিফিকেশনস নিয়ে আসলে আমি কোনো কিছুই বলতে চাই না. Each and every Yamaha lovers এবং R15 crazy lovers রা they all know আসলে এই বাইকগুলোতে কী কী স্পেসিফিকেশনস দেওয়া হয়েছে. স্পেসিফিকেশনস বলে আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল দ্য ভিডিও. সো চলে আসছে অ্যান্ড ACI মোটরস ইজ গোয়িং টু লঞ্চ ইট ভেরি ভেরি সুন. এবং লঞ্চিংয়ের আগে আগে ফার্স্ট ইম্প্রেশন ভিডিও নিয়ে চলে আসবে এবং কীরকম লাগে বাইকটা চালানোর পরে সেটার অভিজ্ঞতাও আপনাদের সাথে আমি শেয়ার করব. থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউন উইথ রনেশ, নেভার স্টপ এক্সপ্লোরিং.